আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যা নাস্তায় আমি হচ্ছে এক কাপ মজার দুধ চা বানিয়ে নিলাম, আর পিঠা কিনে নিয়ে এসেছিলাম। শীতের এই সিজনটাতে না খুবই ভালো লাগে। এখানে শহর অঞ্চলে বাস করলে যেটা হয়, 5 টাকা করে পিঠা খাওয়া সম্ভব। আর পিঠার সাথে এই মজাদার লোভনীয় ভর্তাটা তো আরো মজা। আর একটা চিতই পিঠা নিয়ে এসেছিলাম, আর হচ্ছে 2টা ভাপা পিঠা। তো এই ভর্তা দিয়ে হচ্ছে পিঠাটা খাচ্ছিলাম। পিঠা বানাতে এবং খেতে 2টাই আমার অনেক পছন্দ। এবং একটা সময় ছিল যখন অনেক পিঠা আমি তৈরি করতাম, মাসে প্রায় 3-4 দিন হচ্ছে আমার পিঠা তৈরি করা হতো। তার ভিতর হচ্ছে পাকান পিঠা, কুলি পিঠা, তারপর হচ্ছে সেমাই পিঠা। যে পিঠাগুলো হচ্ছে আমার হাজবেন্ডের অনেক প্রিয় ছিল, এখনো হয়তো বা প্রিয় আছে, কিন্তু সময়ের ব্যবধানে এখন আর আমার বানানো হয় না, অথবা সে আর তেমন করে আমার কাছে এখন আবদার করে না পিঠা খাওয়ার জন্য। কিন্তু একটা সময় সে অনেক আবদার করতো। তো ছেলে আর পরে আস্তে আস্তে করে হচ্ছে এখন আমি তেমন করে পিঠা বানাই না। তো বানাতে যে একেবারে ভালো লাগে না সেটা কিন্তু না, খেয়ে কেউ প্রশংসা করবে এটা আর কিন্তু সবাই চায়। তো যাই হোক, অনেকদিন পিঠা খাওয়া হয় না বা বানানো হয় না, এখন তো যে মাঝে মাঝে কিনে খাচ্ছি, বাবা পিঠা 2টা করে নিয়ে আসি, ছেলেকে দিই, আমি খাই। তো আজকে ভাবতেছিলাম যে একটু পিঠা বানাই। কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে একটু তেলের পিঠা বানাবো, কিন্তু তেলের পিঠাটা আমার খুব একটা ভালো হয় না। এমন হয়েছে যে 5 দিন বানানোর ফলে 4 দিন নষ্ট হয়েছে আর 1 দিন হয়েছে নষ্ট। মানে যেটা বানায় সেটা খাওয়া যায়, কিন্তু তেলের পিঠা যে সুন্দর ফুলে বা এরকম কিছুটা হয় না। কিন্তু চাইতে পারফেক্ট পিঠা আমি হচ্ছে বানাতে পারি কুলি। এই 2টা পিঠা হচ্ছে আমি চোখ বন্ধ করে বানাতে পারি, যেটা বলে আর কি, একটু সহজ করে বলতেছি। যাই হোক, আজকে হচ্ছে আবারও আমি ভাজা পিঠা বানানোর চেষ্টা করতেছিলাম, তেলের পিঠা যেটাকে বলে। কিন্তু দুঃখের বিষয় হলো সেটা পারফেক্টলি হলো না। তো তারপরেও কি বানালাম, কি অকামটা করলাম সেটা একটুখানি শেয়ার করি। চাউলের গুঁড়া অনেক দিন আনা হয় না, আগে প্রতি 1-2 মাস পরে আমার খালাম্মা হচ্ছে 2 কেজি করে আমাকে চাউলের গুঁড়া দিত, কারণ তিনি জানতেন যে আমি সিবাতের আব্বুকে সবসময় পিঠা তৈরি করে খাওয়াই এই জন্য। তো আমি হচ্ছে তেলের পিঠা বানানোর জন্য এখানে চাউলের গুঁড়ি নিলাম, তারপর চিনি নিলাম, হালকা কুসুম গরম পানি অ্যাড করলাম, সব কিছু প্রসেস সুন্দর করে দিয়েছিলাম। অনেক চেষ্টা করলাম কিন্তু পিঠাগুলো হচ্ছে ফুলছিল না। তারপর পাতিকে পিঠায় হচ্ছে অবরোধ করেছে যে কিছুতেই হচ্ছে ফুলবে না বা পারফেক্ট হবে না, তো করার তো কিছু নেই। তো ভাবলাম তারপরে ভিডিওটা আপলোড করে দেই, কারণ সব সময় যে পারফেক্ট জিনিস হচ্ছে দেখাতে হবে সেটার কিন্তু মানে নাই। যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি, সেক্ষেত্রে হচ্ছে ভালো মন্দ সবটাই হচ্ছে শেয়ার করব। এখানে তেলটা খুব ভালো করে গরম করে যে পিঠা দিয়ে দিলাম পিঠার গোলাটা, কিন্তু দুঃখের বিষয়টা একদমই ফুললো না। তো কি আর করা, ফুললো না যেহেতু এটা চাপটির মতো হয়ে গেল। কিন্তু যেহেতু এখানে আমি চিনি সব কিছু সুন্দর করে দিয়েছিলাম, তো এমনিতে খাওয়া যাবে। তো ডেকোরেশন বা সৌন্দর্য একটা হলো না, এটাই হচ্ছে সমস্যা। তো আপনারা কে কে সুন্দর করে হচ্ছে তেলের পিঠা বানাতে পারেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কেন আমার পিঠাগুলো হয় না। তো লাস্টে হচ্ছে যে পাতিল চেঞ্জ করে দিয়েছিলাম আর তারপরও হলো না, আর তারপর হচ্ছে তেল নষ্ট হওয়ার ভয়ে যেভাবে করে ফেললাম। তো এই ছিল হচ্ছে আমার আজকে ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাকে অবশ্যই তেলের পিঠার টিপসগুলো দিয়ে দিবেন আমার গুণী আপুরা। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আল্লাহ হাফেজ।